বাংলায় আল কায়দা, এই প্রথম আল কায়দা জঙ্গি দেশে বড় সড় নাশকতার ছক বানচাল। এই প্রথম বাংলা থেকে গ্রেপ্তার আল কায়দা জঙ্গি, ছজন গ্রেপ্তার। মুর্শিদাবাদ থেকে ছয় আল কায়দা জঙ্গি গ্রেপ্তার। জঙ্গি নিয়ে তৃণমূল বিরোধী চাপান উতর। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অধ্যাপক দেবনারায়ণ সরকার, সিপিএম নেতা শতরূপ ঘোষ, বিজেপি নেতা সৌরভ শিকদার এবং রয়েছেন বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্তা সমীর মিত্র। বর্ডারে কারা আছে? বিএসএফ আছে, এনআইএ আছে এবং সামরিক শক্তির অনেক এজেন্সি সেখানে করছে। তারা কি এখানে ঘাস খাচ্ছিল, সেখানে কি ঘুমিয়েছিল? আমার প্রশ্ন হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভুটান, নেপাল, চীন, বিরাট এরিয়া এবং একটা বর্ডার এরিয়া, সেখানে সমস্ত কিছু পশ্চিমবঙ্গের পুলিশ যথাসম্ভব, আজকে তা নয়, আজকে তারা কি করছিল? আজকে দোষটা কি পশ্চিমবঙ্গের সরকারের ঘরে পড়েছিল? প্রশ্ন আজকে নিজের দায়িত্বকে এড়িয়ে গিয়ে, নিজের দায়িত্বকে এড়িয়ে গিয়ে রাজ্য সরকারের দোষ দেওয়াচ্ছে। বরং এনআইএ থেকে বলবো, আমি তথ্য দিয়ে বলতে পারি, 2020 পর্যন্ত সব থেকে বেশি সফল দেখিয়েছে পশ্চিমবঙ্গের দেবনারায়ণদা। আপনি আপনি বর্ডার সিকিউরিটি ফোর্সের কথা বলছেন, দেবনারায়ণদা প্লিজ, দেবনারায়ণদা বর্ডার সিকিউরিটি ফোর্সের কথা বলছেন। বিএসএফ এর উপরে যদি আমরা দায় চাপাই শুধু তাহলেই কি হবে? এখানে যদি ঢোকে, এখানে যদি ঢোকে, এখানে যদি ঢোকে, তারপরে রেশন কার্ড, ভোটার কার্ড সেগুলো কি করে পাচ্ছে দেবনারায়ণদা? না না, ভোটার কার্ড, রেশন কার্ড পাচ্ছে এটা না, এটা তো তার তার লিগাল, তার তার দায়িত্ব দেখাচ্ছে সেক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। আজকে তো দায়িত্ব দেখাচ্ছে তৃণমূলকে বললে হবে না, তো বিভিন্ন ক্ষেত্রে ভোটার কার্ড, আমি বারবার বলছি পশ্চিমবঙ্গ, আমি শুধু তাই না, এই ধরনের বর্ডার স্টেটে পশ্চিমবঙ্গ, শুনুন, আসাম, পাঞ্জাব, এই সমস্যাগুলো রয়েছে, শুধু সমস্যা একার দ্বারা সমাধান করে একই 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 লাইনে ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ সিপিএম কেও, অর্থাৎ কেরল কেও। কেরল, কেরল নাকি সন্ত্রাসবাদীদের আতুর ঘর? দেখুন, আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে কেন্দ্রের সরকার কি দিলীপ ঘোষ তারা পশ্চিমবাংলার উপর দায় চাপাবেন? পশ্চিমবাংলার সরকার এখানে বলবেন যে আমাদের কি করার আছে, কেন্দ্রের সরকার কেন এই ভূমিকা পালন করলো না? কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকজন সাধারণ মানুষের কাছে এই পরিস্থিতি গভীর উদ্বেগের, যে আমাদের রাজ্যে থেকে যদি কিছু টেরর ইনভলভমেন্ট পাওয়া যায়, রাজ্যের কিছু সহনাগরিক বা যেই হোক না কেন তারা জঙ্গি কার্যকলাপে ইনভলভ হচ্ছে বাংলার মাটিতে, জঙ্গি এটা কি বলবো কি না, না তুমি বলো, তুমি বলো, কোনো জঙ্গি কার্যকলাপে ইনভলভ হচ্ছে, এটা গভীর উদ্বেগের। এখানে অনন্ত, আমি একটা কথা তোমাকে খুব হাম্বলি বলছি, প্রথমে এইটা বলে, বর্ডার পার করে যদিও বা ঢুকে থাকে, পার করে ঢোকার পরে এগুলো এগুলো কেন হলো, এই যদিও বা ঢুকে থাকে বলে ঢোকার প্রশ্নটাকে এখানে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হচ্ছে, এইটা করেও কিন্তু আমরা সমস্যার সমাধানের প্রশ্নে কোনো অনেস্টি দেখাচ্ছি না। এইটাকে এইটাকে এটা স্বীকার করবে এনআইএ কৃতিত্ব তো আজকে এত বড় সড় বানচাল করলো, আমরা এখানে কারোর কৃতিত্ব মারার জন্য, ঝাড়ার জন্য বসে নেই। আর এনআইএ এর কাজ বর্ডারটাকে সুরক্ষিত করা নয়, বর্ডারের ভেতর যখন কোনো টেরর অ্যাক্টিভিটি হয় সেটাকে তদন্ত করার জন্য এগিয়ে আছে, এনআইএ এর সাথে সম্পর্ক নেই। আমি আমার প্রশ্ন শুনেছি আনন্দ, আমাকে উত্তরটা দিতে দাও, অত্যন্ত সেনসিটিভ ইস্যু, কোনো ভুল বার্তা যেন পার্কুলেট না হয়। প্রথম কথা হচ্ছে, এটা মানতে হবে আনন্দা, যে বর্ডার পার করে যদি বেআইনি অনুপ্রবেশ হয়, বর্ডারকে সুরক্ষিত রাখার যাদের দায়িত্ব সেখানে তাদের একটা কাজ বিরতি রয়েছে। পরের প্রশ্নে তোমার আসছি, ভেতরে রেশন কার্ড করে দেওয়া ইত্যাদি করে দেওয়া, আমি তোমাকে একটা কথা বলি আনন্দা, আজকে ঠান্ডা মাথায় ভেবে দেখার জন্য বলছি, আজকের তারিখে, আফটার সিএ হ্যাজ বিন পাসড ইন ইন্ডিয়া, আজকের তারিখে বাইরে থেকে ভারতবর্ষে ঢুকে রেশন কার্ড করার জন্য কাউকে বাড়তি সরাসরি করতে হবে না। কেন বলছি জানো, আজকে যদি পাকিস্তানের টেরোরিস্ট অর্গানাইজেশনরা মনে করে যে ভারতবর্ষে লোক ঢোকাবে, পাকিস্তানের যে কোনো সন্ত্রাসবাদীকে ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সাজিয়ে ভারতবর্ষের ভেতর ঢুকিয়ে দেবে, সিএ বলে ভারত সরকার কোলে করে নিয়ে গিয়ে তাদের ভোটার আইডি কার্ড বানিয়ে দেবে, রেশন কার্ড বানিয়ে দেবে, এইটা হচ্ছে সিএ নিয়ে তোমরা অনেক আলোচনা করছো, সিএ এর এই বিপদের দিকটা ভেবে দেখো। আর আমি শেষ একটা কথা বলি, তবে সৌরভ নিশ্চয়ই বলবে, তার মানে অনুপ্রবেশ আরো সাহায্য করছে কেন্দ্র সরকার, করছে কিনা, এই এই নিয়মটার ফলে এই সুবিধাটা হয়ে গেল কিনা, এখানে সমীর বাবুরা রয়েছেন আমার থেকে অনেক অভিজ্ঞ, ব্যাপারে ওনারা বলুন ওনাদের মতামত। আর আমি শেষ একটা কথা বলছি, দেখো আমাদের দেশে আমরা যদি দেখি 10-15 বছরের ঘটনা, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিজেপির সরকার বারবার প্রমাণিত হচ্ছে পাকিস্তানি জঙ্গিদের প্রিয় সরকার। এর আগে যখন বিজেপির সরকার হয়েছে আমাদের দেশে, তখন কারগিল ঘটেছে, প্লেন হাইজ্যাকিং ঘটেছে, পাকিস্তানি জঙ্গিদের প্রিয় সরকার। আজকের এই সমস্যাটা, এর শেকড়টা কিন্তু সিপিএম আমল থেকে শুরু হয়েছে। এই যে ভোট ব্যাংক বাড়ানোর জন্য আজকে ভুয়ো ভোটার কার্ড প্রদান করা, তারও আগে ভুয়ো রেশন কার্ড প্রদান করা,
এটা তো শুরু আজকে পশ্চিমবঙ্গে সিপিএমই করেছিলেন এবং তৃণমূল সরকার আসার পরে এই প্র্যাকটিসটা আরো বাড়িয়ে নিয়ে গেছে, যার ফলে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা আসল না ওটা আর ভুয়ো। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যদি পশ্চিমবঙ্গের জন্য শুধু হয় তাহলে মারাত্মক ব্যাপার, এবং সেটা শুরু করেছে সিপিএম। আচ্ছা আমি সরকারের অভিযোগ শতরূপ ঘোষ। আমি যে কথাটা তখন বলছিলাম তখন কথাটা শেষ করা হলো না, দেখুন আমি কোনো মানে ভ্রান্ত অভিযোগ আমি এই সংবাদ সিদ্ধারের আমি বলেছি তো এটাকে। আরে বাবা একটা লোক বর্ডার পার করে ঢুকলো, সে ঢুকলো কিভাবে তার উত্তর আপনি দেবেন না? ঢোকার পরে সে ভোটার কার্ড পেলো কোথেকে? তার উত্তর আমি দেবো? 10 বছর আগে সিপিএম ক্ষমতা থেকে চলে গেছে পশ্চিমবাংলায়, আর খালি পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষে আজকে নাশকতা হচ্ছে, তার উত্তর সিপিএম দেবে? আমি স্পেসিফিক একটা কথা বলতাম, যে দেশের অভ্যন্তরীণ ব্যবস্থা নাকি পশ্চিমবঙ্গের জন্য। আচ্ছা ওই তো যেটা বলে পশ্চিমবাংলাকে যা সম্মান দিলেন যে পশ্চিমবাংলার সাথে বুঝে নেবে পরে, আমি পরিষ্কার যে কথা বলছি আর দাঁড়াও না ভাই তুমি বলে যাচ্ছ কথা শোনো। হ্যাঁ ঠিক আছে হয়েছে, এবার যে কথাটা বলছিলাম ঠিক আছে বিজেপি আমলে 7% চলে গেছে। আচ্ছা ঠিক আছে থামো, বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই বিজেপি সরকারের আমলে ভারতবর্ষ কার্গিল পার্লামেন্ট হামলা প্লেন হাইজ্যাকিং দেখেছে, আজকে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তখন এই ভারতবর্ষ উড়ি পাঠানকোট পুলওয়ামা দেখছে, এই সমস্ত অপরাধ তো বিজেপি বড় বড় কথা বলছে। এরা এমন অপরাধ, এই বিজেপির লোকগুলো এমন অপরাধ, এরা রিয়া চক্রবর্তীর কাছে প্রত্যেকে 50 গ্রাম গাঁজা আসলো তার হিসাব জানে, আর পুলওয়ামাতে প্রত্যেকে 40 কেজি আরডিএস আসলো, 1.5 বছর হয়ে গেল এই সমস্ত অপরাধ কুল শতরূপ কুল দেবনারায়ণ সরকার তৃণমূল আসার পরে আরো বেশি ভোটার কার্ড হয়েছিল বিজেপি ও রেশন কার্ড এইগুলো আরো বেড়ে গেছে। ভারতবর্ষের ইতিহাসে কোন রাজনৈতিক দল বিজেপি আরএসএস ছাড়া, ভারতবর্ষের ইতিহাসের কোন রাজনৈতিক দলের কোন নেতাকে আজ অব্দি আল কায়দার নেতার সঙ্গে দেখা গেছে? বেদ প্রকাশ বৈদিক আরএসএস এর প্রথম সারির নেতা 2014 এ মোদী সরকার আসার পরে বেদ প্রকাশ বৈদিকে ছোট করে উত্তর দাও, হাফিজ সাইদের সঙ্গে মিটিং করছে কি করতে গেছিল বেদ প্রকাশ বৈদিক? সৌরভ সিকদার উত্তর দিন, বেশ উত্তর সংক্ষেপ উত্তর দিন, দিচ্ছে 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 প্লিজ। আরএসএস এর প্রথম সারির নেতাকে কোন দাঙ্গে পাবি হবে না, বেদ প্রকাশ বৈদিক কি করছিল আমি সবার সামনে এটা প্রমাণ করো না হলে উত্তর দিন, শুনতে দিন শুনতে দিন শতরূপ, কোন দাঙ্গে শুনতে দাও শতরূপ শুনতে দাও, প্রমাণ করো না হলে আরে কি প্রমাণ করব? বেদ প্রকাশ বৈদিক আরএসএস এর নেতা ভাই, কত বড় মোদী বিজেপির নেতা না, এবার তো বলবে মোদী বিজেপির নেতা। এবারে আসি এবারে আসি এই 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 জঙ্গিদের আরএসএস এর নেতা আল কায়দার সঙ্গে প্লিজ আসছে প্লিজ কি আছো করা যেতে পারে জবাব দাও, আল কায়দা অফিস থেকে আরএসএস দপ্তরে কি যোগাযোগ হয়? স্পেসিফিক প্রশ্ন করেছি, বেদ প্রকাশ বৈদিক আরএসএস এর নেতা কি করছিল? শতরূপ 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 প্লিজ কুল, সৌরভ কোনো জবাব আছে? সকাল সকাল টুইট করলেন জগদীপ ধনখড় রাজ্যপাল, তিনি কি বললেন টুইটে? তিনি বললেন এ রাজ্য বোমার কারখানা হয়ে গিয়েছে, রাজ্য এখন বোমা তৈরির কারখানা এবং এ রাজ্যে গণতন্ত্র বিপন্ন হতে পারে, রাজ্যপালের খোঁচা, পুলিশ শাসক দলের সেবাতেই ব্যস্ত, এবং তিনি বললেন পুলিশ দায় এড়াতে পারে না, ডিজিপি চোখ বুজে রয়েছেন। পাল্টা জগদীপ ধনখড়ের পদত্যাগ দাবি করলেন ফিরহাদ হাকিম। যে মানুষ নিজের বসে থাকে না সে নানা অবস্থার চাপে পড়ে নানা মানুষের একটা সমষ্টি হয়ে দাঁড়ায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় মানব জমিনে লিখেছিল, তো উনি হচ্ছে একেবারে বিজেপির মুখপাত্র দিলীপ ঘোষকে আটকে রেখে ওনাকে সমস্ত জগতকে আশা বললে উনি একেবারে সোশ্যাল মিডিয়ায় বিজেপির ছত্তাটাকে তৈরি করেছেন। আমার খুব লজ্জা লাগে শতরূপ ঘোষ রাজ্যপালের ভূমিকা আমার দেখছো, শুনুন খুব লজ্জা লাগে আজকে আজকে ফিরহাদ হাকিমের গায়ে লাগছে, এটা খুব লজ্জা লাগছে স্যার। এবার আমি বক্তব্য কিভাবে দেখছো? দেখুন কথাটা হচ্ছে আজকে ফিরহাদ হাকিম বলেছেন পদত্যাগ করতে হবে, আজকে ফিরহাদ হাকিমের গায়ে লাগছে পদত্যাগ করতে বলছে, এর আগে যখন গোপালকৃষ্ণ গান্ধী রাজ্যপাল ছিলেন আর রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, রাজভবনটাকে কিভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বানানো যায় এই ফিরহাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায় বাংলার মানুষকে দেখিয়েছিলেন। এইভাবে সোশ্যাল মিডিয়ায় আপনার পক্ষে গেলে তখন যখন বলছিলেন আর হিম করা সন্ত্রাস, তখন যেমন রাজ্যপাল বলতেন বিজেপির যাই হোক না কেন বিভাস চক্রবর্তী বললেন সেটা বোধ হয় সব থেকে দামি নৈতিক লোকরা। আমি আসছি
আমাদের সময় শেষ, আমাদের সময় শেষ। স্যার আপনি বলেছেন, দেবনাথ বাবু যারা বলেছেন খুব ঠিক কথা বলেছেন, রাজ্যপাল বিজেপির মুখপাত্র হবেন এটা অত্যন্ত অন্যায়। কিন্তু এর আগে যখন রাজ্যপাল তৃণমূলের মুখপাত্র হয়েছিলেন খুব ভালো করেছিলেন, রাজ্যপালদের সবসময় তৃণমূলের মুখপাত্র হওয়া উচিত। আমাদের সময় শেষ।